Hey guys, welcome to Football Duniya. Aro to video the show, ke shagot to ei video te besh kichu important updates tomader shonge share korbo. Prothomoto Mohunbagan Super Giant somorthokder jonno ekta bhalo update royeche. Sahal Abdul Samad jini kintu ekta boro soro chot peyechilen Odisha FC match e, tini kintu ei muhurte pray shusto howar pothe ebong Mumbai City FC er bipokkhe je bola jay ei muhurte Indian football er El Clasico royeche agami budhbar. সেই ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদ মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি গায়ে নামতে চলেছেন, এরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু নিঃসন্দেহে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদেরকে এবং ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে, তার কারণ সাহালের মতো মিডফিল্ডার যে কোনো টিমের কাছেই কিন্তু সম্পদ। অন্যদিকে ইস্ট বেঙ্গলকে নিয়ে তো এই মুহূর্তে প্রচুর রিমার ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ফুটবলারকে নিয়ে কথাবার্তা বলা চলছে এবং রিসেন্ট সংযোজন সেই ইস্ট বেঙ্গলের পুরনো প্রেমিকার মতো ব্রাইট এনোবাখারের নাম। যেরকমভাবে আমরা আমাদের প্রাক্তনদেরকে ভুলতে পারি না, সেইভাবেই কিন্তু ইস্ট বেঙ্গলও ভুলতে পারছে না ব্রাইট এনোবাখারেকে। তো ব্রাইট এনোবাখারের একটা ইনস্টাগ্রামের চ্যাট ভাইরাল হয় কালকের সন্ধ্যেবেলার দিকে, সেইখানে জনৈক এক ইস্ট বেঙ্গল সমর্থক ব্রাইট এনোবাখারেকে টেক্সট করেন, তিনি কি ইস্ট বেঙ্গলে ফিরতে আগ্রহী। তার উত্তরে ব্রাইট বলেন ইস্ট বেঙ্গলকে সবার আগে একটা অফার করতে হবে। তো দেখো, যতটা আপডেট আমার কাছে রয়েছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু ব্রাইটের কাছে সেরকম কোনো প্রপোজাল যায়নি। আর এই মুহূর্তে ব্রাইট যে ক্লাবের হয়ে খেলেন কাতারের সেকেন্ড ডিভিশনের ক্লাব আল বিদ্যা এফসি হয়ে, সেইখান থেকে তাকে আনতে গেলে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। বিশেষ করে ব্রাইট কিন্তু আবারও বলা যায় তার পুরনো ফর্মের অনেকটাই ফিরে পেয়েছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু নিয়মিত গোলের মধ্যে রয়েছেন এবং আল বিদ্যা এফসির হয়েও কিন্তু তাকে নিয়মিত খেলতে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান ফুটবলের থেকে কিন্তু কাতারের ফুটবল অনেক অনেকটা এগিয়ে। কাতার এই বছর ওয়ার্ল্ড কাপ খেলেছে, ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করেছে। তো সেই দেশের কোনো একটা ক্লাব থেকে কোনো ফুটবলারকে নিতে গেলে কিন্তু অবশ্যই টাকাটা একটা বড় অঙ্ক। তবে আবারও বলছি, যদি সৎ ইচ্ছা থাকে তাহলে যেরকমভাবে প্রাক্তন প্রেমিকাকে ফেরানো যায় সেইভাবেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যদি পরবর্তী কোনো সময় ব্রাইট এনোবাখারেকে ফেরানোর চেষ্টা করে, আমার মনে হয় তাহলে কিন্তু তিনি ইস্ট বেঙ্গলের অপশানটা যে ভেবে দেখবেন সেইটা কিন্তু তার ইনস্টাগ্রামের রিপ্লাইটা থেকেই একদম স্পষ্ট। তো দেখা যাক কী হয়, অবভিয়াসলি ভবিষ্যতের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। তবে এই মুহূর্তে যেটা ভারতীয় ফুটবলের সব থেকে বড় খবর বলা যায় সেইটা হচ্ছে, তোমরা জানোই 2034 ওয়ার্ল্ড কাপের দায়িত্ব কিন্তু সৌদি আরবিয়া পেতে চলেছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু জয়েন্ট হোস্ট হিসেবে সৌদি আরবকে রিকোয়েস্ট করেছে তাদের অ্যাটলিস্ট 10টা ম্যাচ ইন্ডিয়াতে অর্গানাইজ করার জন্য। এআইএফএফের যে প্রেসিডেন্ট রয়েছে কল্যাণ চৌবে, তিনি কিন্তু এই মুহূর্তে সৌদি আরবিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলছেন। যে সৌদি আরবিয়ান ফুটবল ফেডারেশন এই মুহূর্তে বলা যায় বিদেশি ফুটবলে শোরগোল ফেলে দিয়েছে, সৌদি প্রো লিগ এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নজরে রয়েছে এবং সারা বিশ্বের নজরে কিন্তু এই মুহূর্তে সৌদি প্রো লিগ এবং সেই লিগে খেলা ফুটবলাররা রয়েছেন। তো স্বাভাবিকভাবেই ফিফার যে রোটেশনাল পলিসি, তার একটা পার্ট হিসেবে এশিয়াতে 2034 ওয়ার্ল্ড কাপ হবে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেইটা হচ্ছে, 48 টিমের যেহেতু ওয়ার্ল্ড কাপ হবে তো একটা মাত্র কান্ট্রির পক্ষে সেইটা অর্গানাইজ করা যথেষ্ট ডিফিকাল্ট। সেটা যদি তোমরা 2026 ওয়ার্ল্ড কাপের দিকে তাকাও, সেখানে তোমরা দেখবে ইউএসএ, মেক্সিকো এবং ক্যানাডা তারা জয়েন্টলি অর্গানাইজ করবে ওয়ার্ল্ড কাপ 2030। তো ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা, তিনটে ডিফারেন্ট কন্টিনেন্ট মিলিয়ে ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করা হবে। তো সেক্ষেত্রে 2034 শুধুমাত্র সৌদি আরবিয়ার পক্ষে ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট একটা বিষয়। যতই সৌদি আরবের ফুটবল এই মুহূর্তে মানে একটা শোরগোল ফেলে দিক বিশ্ব ফুটবলের নিরিখে, তা সত্ত্বেও কিন্তু সৌদি আরবিয়া অতটাও কিন্তু বড় দেশ নয়, তাদের কিন্তু অতটাও ভালো ইনফ্রাস্ট্রাকচার ফুটবলে এখনও পর্যন্ত তৈরি হয়নি। তারা কিন্তু একটা ডেভেলপিং স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। অবশ্যই তারা অনেক উন্নতি করেছে, তাদের অনেক ফিনান্সিয়াল সাপোর্টও রয়েছে, তাই সত্ত্বেও কিন্তু শুধুমাত্র একটা লোন কান্ট্রির পক্ষে এত বড় একটা 48 টিমসের ইভেন্ট অর্গানাইজ করা যথেষ্ট ডিফিকাল্ট। তো সেই সুযোগটাকেই কিন্তু কাজে লাগাতে চাইছে এআইএফএফ। তারা কিন্তু অলরেডি সৌদি আরবিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলেছে এবং ফিফার সঙ্গেও কিন্তু তারা নিয়মিত যোগাযোগ রাখছে, যদি 2034 ওয়ার্ল্ড কাপ
তারা যৌথভাবে হোস্ট করতে পারে সৌদি আরবিয়ার সঙ্গে। এই মুহূর্তে ইন্ডিয়ার তরফ থেকে যে প্রপোজালটা গিয়েছে, তারা অ্যাটলিস্ট 10টা ম্যাচ যাতে অর্গানাইজ করতে পারে সেই রিকোয়েস্ট কিন্তু নিয়ে গিয়েছে সৌদি আরবিয়ান ফুটবল ফেডারেশন এবং ফিফার কাছে। তো দেখা যাক এইবার উল্টো দিক থেকে কতটা কি রেসপন্স আসে ভারতের এই রিকোয়েস্টে। তো 2034 যদি ইন্ডিয়াতে হয় ওয়ার্ল্ড কাপের ম্যাচ, তাহলে কিন্তু তার থেকে ভালো কিছুই হবে না। সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, যদি ইন্ডিয়া হোস্ট করে 2034 ওয়ার্ল্ড কাপ ম্যাচ, তাহলে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম তারা কিন্তু অটোমেটিক্যালি কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপের জন্য, এবং বলা যায় তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের একটা নতুন দিগন্ত খুলে যেতে চলেছে। দেখা যাক কী হয়। অবভিয়াসলি এই আপডেটটার দিকে তোমাদের প্রত্যেকে নজর থাকবে, যখন যেরকম আপডেট পাবো তোমাদেরকে জানাতে থাকবো। তো চলো ভিডিওটা এখনকার মতো এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তখন মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।